নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 22-23 তারিখ নির্ণায়ক হতে চলেছে, গুরুত্বপূর্ণ এই দুই দিন। কেন? ঐতিহাসিক মহা সংযোগ হতে চলেছে, 6 রাশি হতে চলেছে মালামাল। দেখুন, প্রথম কথা, 22 তারিখে দেবগুরু রাশি পরিবর্তন করছে, প্রত্যেকেই জানেন এটা একটা শুভ মুহূর্ত। এবং এই 22 তারিখই আবার অক্ষয় তৃতীয়া রয়েছে, এবং এর সাথে সাথে এই 22 তারিখ এবং 23 তারিখ এই দুই দিন চন্দ্র বিষ রাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করবে। কার সাথে? শুক্রের সাথে। অলরেডি শুক্র কিন্তু বিষ রাশিতে অবস্থান করছে এবং চন্দ্র এই বিষ রাশিতে অবস্থান করছে একত্রে, এবং ধনলক্ষ্মী যোগ সৃষ্টি করছে 6 রাশির ক্ষেত্রে। এমনি শুভ অক্ষয় তৃতীয়ার রয়েছে 22 তারিখ, অক্ষয় তৃতীয়ার তিথি রয়েছে। দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন করছে এবং চন্দ্র তুঙ্গ গৃহে প্রবেশ করছে এবং শুক্রের সাথে একসঙ্গে অবস্থান করছে। এই ঐতিহাসিক মুহূর্তে, এই ঐতিহাসিক সংযোগে 6 রাশি কপাল খুলতে চলেছে। এই শুক্র এবং চন্দ্র একত্রে অবস্থান করে আপনার ধনলক্ষ্মী যোগ সৃষ্টি করছে, অপার ধন এই 6 রাশিকে দিতে কিন্তু চলেছে। জ্যোতিষ প্রপার বিজ্ঞান, আপনি যদি বেদকে বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ শাস্ত্র, তাই আপনার জন্মছকে যদি দশা যদি ভালো চলে, দশা যদি আপনার ভালো চলে, নিশ্চিতরূপে আপনার এই সময় এই 22 এপ্রিল এবং 23 এপ্রিল আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগ আসতে কিন্তু চলেছে। কোন কোন দিক থেকে লাভ হতে চলেছে আমি একে একে আলোচনা করব। প্রথমেই যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে আমার প্রণাম জানাই, ছোটদের আন্তরিক ভালোবাসা শ্রেয়াশিস জানিয়ে প্রোগ্রাম শুরু করছি। যদি একটি কথা আপনাদেরকে বলছি, এটা আপনাদেরই চ্যানেল, যদি ভালো লাগে আপনারা অনুগ্রহপূর্বক আপনারা সাবস্ক্রাইবটি অবশ্যই করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। এই ধনলক্ষ্মী যোগে ধনের জায়গাটা কিন্তু পরিপূর্ণ হতে চলেছে 6 রাশি। যারা ভিডিও দেখছেন, আপনার ক্ষেত্রে হচ্ছে না, আপনি প্রতিনিয়ত ভিডিও শুনছেন কিন্তু আপনার সমস্যাগুলো কিন্তু রয়ে গেছে, সেই জন্য অবশ্যই আপনারা নিজস্ব জন্মছক একবার হলেও বিচার করুন। আপনার জন্মকুণ্ডলিতে কোন কোন জায়গায় সমস্যা রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার প্রাপ্তির ভাবগুলো। যারা ঋণে পড়ে গেছেন না, প্রচুর ঋণ, একের পর এক ঋণ, জ্যোতিষ শাস্ত্র কিন্তু আপনাকে টেনে তুলতে পারবে। এক সময় আপনি প্রচুর অর্থ উপার্জন করেছেন, অর্থাৎ ঘিয়ের হাড়িতে ঘি ছিল, কিন্তু আজকে সেই ঘিয়ের হাড়িতে ঘি নেই, ঘিয়ের গন্ধটা রয়ে গেছে। হয়তো আপনি কোটিপতি ছিলেন, ভাগ্যের পরিহাসে আপনার আজকে অনেক জায়গাতে ঋণে পড়ে গেছেন, এটা হচ্ছে গ্রহের খেলা। এই জন্য ঋণে পড়ে গেছেন, মামলা মকদ্দমাতে জড়িয়ে গেছেন, আপনার প্রেমের ক্ষেত্রে সমস্যা আসছে, বৈবাহিক জীবনের সমস্যা রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে বর্নিং হচ্ছে না, এডুকেশনের জায়গাতে সমস্যা চলছে, ব্যবসা ক্ষেত্রে আপনার সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, শত্রুতা, আপনার ক্ষেত্রে শত্রু অ্যাক্টিভ হয়ে গেছে,
সেই জায়গাগুলো একমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে টেনে তুলতে পারে, আর কৌশিকরাই যার হাত ধরে কিনা তাকে টেনে তোলে। কৌশিকরায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। আমি যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে এবং দায়িত্বের সাথে করি এবং গ্যারান্টির সাথে এই কাজগুলো কিন্তু করি। ওই হবে হচ্ছে বলে কোনো আমার কাছে কোনো কথা নেই। ইম্পসিবল আমি আমার ডিকশনারি থেকে কেটে দিয়েছি, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। যদি সঠিক আপনার ডায়াগনোসিস করা যায় আপনার কোন জায়গাটাতে সমস্যা রয়েছে, তার সঠিক যদি রেমিডিয়াল মেজারমেন্ট করা যায়, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার ভাগ্যের যে সমস্যাগুলো রয়েছে কি না সেটা আপনার কিন্তু ঘুরবেই ঘুরবে। আলোচনাটা শুরু করা যাক, রাশিগুলোর নাম আমি বলবো। নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সেই রাশির নাম মকর রাশি। 22 এবং 23 তারিখ এপ্রিল আপনার ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক হতে চলেছে। এমনিতে গুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, অক্ষয় তৃতীয়া রয়েছে এবং আপনার পঞ্চমভাবে আপনার চন্দ্র এবং শুক্র অবস্থান করছে। একদিকে কেন্দ্রতিক্রম রাজযোগ সৃষ্টি করছে, আরেকদিকে আপনার সপ্তমপতি আপনার ঠিক পঞ্চমভাবে অবস্থান করছে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব ভালো, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পাবেন, আকর্ষিক আপনাদের অর্থপ্রাপ্তি, স্টক মার্কেট, শেয়ার বাজার, যারা দুধের ব্যবসা করছেন, পনিরের ব্যবসা করছেন, মিষ্টির দোকান রয়েছে, এই সময়গুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব খুব ভালো দেবে। যারা দইয়ের ব্যবসা করছেন, আপনি মকর রাশির মানুষ, লিকুইড জাতীয় প্রোডাক্টের ব্যবসা করছেন, এই সময়টা কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে। এবং বিদেশ থেকেও এই সময় আপনাদের লাভ দেবে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, আকর্ষিক অর্থপ্রাপ্তি এই সময় কিন্তু হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সপ্তমভাবে শুক্র অবস্থান করছে এবং সপ্তমভাবে শুক্রের সাথে ভাগ্যাধিপতি যুক্ত হয়ে গেছে, মানে ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের নিশ্চিতরূপে কিন্তু হবে। মালব্য নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে রয়েছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। আপনাদের প্রথম কথা হচ্ছে ডেলি ইনকাম বৃদ্ধি করবে, যারা মিষ্টির দোকান রয়েছে, আপনার দুধ পনি দইয়ের ব্যবসা করেন, আপনি লিকুইড জাতীয় প্রোডাক্টের ব্যবসা করেন, আপনি মাছের ব্যবসা করেন, এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে খুব ভালো, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং প্রপার্টি থেকে সম্পত্তিগত দিক থেকে এই সময় কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশি না কন্যা রাশি। কন্যা রাশি ধনাধিপতি ভাগ্যভাবে এবং একাদশপতি আবার ভাগ্যভাবে ঢুকছে, সফলতা, সাকসেস, লাভ নিশ্চিতরূপে আপনাদের পাবেন, প্রফিট আপনাদের হবে, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের এই সময় আসবে এবং আপনাদের শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং, যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। এবং এর সাথে সাথে আমি আবারও বলবো যারা মিষ্টি জাতীয় দোকান যাদের আছে, আপনার দুধের ব্যবসা করছেন, পনিরের ব্যবসা করছেন, আপনি দইয়ের ব্যবসা করছেন, এখান থেকে কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশি কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে গভর্নমেন্টের থেকে কিছুটা হলো সাপোর্ট, কোনো একটা সুযোগ আপনাদের আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনার একাদশ হবে রাশির অধিপতি এবং একাদশপতি আপনাদের এই সময় কর্মক্ষেত্রে উন্নতি, সফলতা, সাকসেস আপনাদের দিবে। যারা বিশেষ করে রাইস মিল রয়েছে, ফুডের ব্যবসা করছেন, আপনি দুধের ব্যবসা করছেন, আপনি সফট ড্রিঙ্কসের ব্যবসা করছেন, কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা করছেন, আপনি দুধের পনিরের ব্যবসা করছেন, দইয়ের ব্যবসা করছেন, আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো। আপনি কর্কট রাশির মানুষ এই সময় কিন্তু জলের ব্যবসা করছেন, মাছের ব্যবসা করছেন, আপনার ক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি এই সকল জায়গা থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। 22 এবং 23 তারিখ ঐতিহাসিক এই মহাসংযোগে কর্কট রাশি হতে চলেছে মালামাল। ডায়েরিতে নোট করে নিন, কর্কট রাশি মহাসৌভাগ্যশালী রাশি হতে চলেছে এই দুই দিন। অক্ষয় তৃতীয়া বৃহস্পতির রাশি পরিবর্তন এবং শুক্র এবং চন্দ্র একত্রে অবস্থান করছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি ধনভাবে অবস্থান করছে চতুর্থপতি এবং ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে এবং সপ্তমপতিকে নিয়ে আপনাদের ব্যবসা থেকে উন্নতি,
সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে মেষ রাশির, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে, আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি করবে। আপনাদের এ সময় স্টক মার্কেট, যারা কথার দ্বারা কাজকর্ম করেন এখান থেকে আপনারা লাভ পাবেন, যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি দুধের ব্যবসা করছেন, পনিরের ব্যবসা করছেন, এই জায়গাগুলো কিন্তু দইয়ের মিষ্টির দোকান, আপনার কোল্ড ড্রিঙ্কসের দোকান রয়েছে এখান থেকে কিন্তু, এবং জলের ব্যবসা করছেন এখান থেকে কিন্তু আপনারা কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বিশ্বরাশি। বিশ্বরাশি হতে চলেছে মালামাল, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের ইনকাম বাড়বে। যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন, ফিল্ম দুনিয়াতে রয়েছেন, এখানে আপনাদের কিন্তু লাভ দিবে, এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের দুর্দান্ত লাভ। কিছু কোনো জিনিস পারচেস করা, আপনাদের ভোগ্য কোনো জিনিস কিনা এই সময় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে সাপোর্ট এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। 22 এবং 23 তারিখ ঐতিহাসিক এই মহা সংযোগে আপনার বৃষ রাশি হতে চলেছে মালামাল। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং একটি কথা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার আপনারা করবেন। কৌশিক রায় কোনো হাওয়াতে কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আমি কিন্তু জানাচ্ছি। এই শুভ অক্ষয় তৃতীয়া, বৃহস্পতি রাশি পরিবর্তন এবং শুক্র এবং চন্দ্রের একত্র মিলনে মহা লাভ হতে চলেছে এই 6 রাশি। নমস্কার, ধন্যবাদ।